আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আমি একটু মোবাইল দিয়ে দেখছিলাম যে আসলে আমার কানেক্টটা ঠিকমতো পেয়েছে কিনা। আমি আরেকবার একটু চেক করে নিচ্ছি, তোমরা একটু চেক করে নাও যে আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা, আমাকে শুনছো কিনা, আমি কি বলছি। আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী, কেমন আছো তোমরা? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তোমরা যে যেখান থেকে শুনছো আমার এই ভিডিওটা, যে যেখান থেকে লাইভটি দেখছো, তোমরা সবাই প্রথম যে কাজটি করবে সেটা হচ্ছে তোমরা শেয়ার করে দাও। এখনই শেয়ার করে দিলে তোমাদের বন্ধুরা তোমাদের এই ক্লাসটি সবাই দেখতে পারবে। আমিও সেই সাথে শেয়ার করে নিচ্ছি, আমি আমার কাজটা করে নিচ্ছি, তোমরাও এই কাজটা করে নাও। প্রথমত আমি আমার পরিচয়টা দিচ্ছি প্রিয় শিক্ষার্থী। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক ICT, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়, হোমনা, কুমিল্লা। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পাঠ্য বইয়ের উপরে একটি ক্লাস নেওয়ার জন্য তোমাদের সাথে হাজির হয়েছি, তোমাদের প্রিয় প্ল্যাটফর্ম কিশোর বাতায়নের পেজ থেকে। তো তোমরা এখন দেরি না করে তোমরা এখনই তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দেওয়ার জন্য শেয়ার করে দাও। আমিও শেয়ার করে দিয়েছি, আর নিশ্চয়ই আমার কথা সবাই শুনতে পাচ্ছ। আমি আজকে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম এবং দ্বিতীয় অধ্যায় নিয়ে তোমাদের জিজ্ঞাসামূলক লাইভে আমি উপস্থিত হয়েছি। তোমাদের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ আমি আলোচনা করব, তোমরা সবাই খেয়াল করে আমার আলোচনাগুলো শুনবে। আর একটা বিষয় হচ্ছে যে তোমরা তো হচ্ছে আসন্ন JSC পরীক্ষার্থী, তাই না? তো JSC পরীক্ষার্থী তোমরা যেহেতু তোমাদের মাধ্যমিক পর্যায়ে তোমাদের কিন্তু প্রথম বোর্ড পরীক্ষা এটা, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই চোখ কান খোলা রেখে তোমাদের পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য কিন্তু প্রস্তুতি নিতে হবে। তো আশা করি তোমরা বাসায় সবাই সুস্থ আছো, সুন্দর আছো। আমি আজকে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের শুরুতেই আমি কিছু বেসিক বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চাই, যে বিষয়গুলো তোমাদের অবশ্যই জানা দরকার। আচ্ছা, সেটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়টা হচ্ছে কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব, ঠিক আছে শিক্ষার্থী? আর দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের বিষয়ে আলোচনা করা হয়েছে। আমি এই দুটো অধ্যায়কে একত্রিত করে আমি একটি ক্লাস রেডি করেছি, আর তোমরা আমার ক্লাস চলাকালীন অবস্থায় তোমাদের যে কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা অবশ্যই কমেন্টের মধ্যে লিখবে, আমি অবশ্যই তোমাদের এ বিষয়ে সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব। আচ্ছা, বর্তমান যুগটা তো হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগ, নাকি অস্বীকার করতে পারবে তোমরা? না, কখনোই অস্বীকার করতে পারবে না। কারণ হচ্ছে আমরা এমন একটি যুগে বসবাস করছি যে যুগটা তুমি না চাইলেও কিন্তু সেটা চলমান প্রক্রিয়ায় চলছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ রূপকল্প 2021 বাস্তবায়ন করার জন্যে আমাদের যে পদক্ষেপগুলো তিনি নিয়েছেন সেগুলো কিন্তু খুব কাছাকাছি চলে এসেছে, বাস্তবায়নের কাছাকাছি আমরা এসে গেছি। আমরা এখন এমন এক যুগে বসবাস করি যেখানে খুব দ্রুত গতিতে আমরা তথ্য আদান প্রদান করতে থাকি পারি। তো সেক্ষেত্রে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির শুরুতেই যে বেসিক বিষয়গুলো তোমাদের জানা খুবই প্রয়োজন বলে আমি মনে করি, আমি একটু তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি যে বিষয়টা, সেটা হচ্ছে তোমাদের এই পাঠ্য বই সম্পর্কে তোমাদের একটু ধারণা থাকা লাগবে। এরকম যে আমি একটু তোমাদের সিলেবাসটাকে নিয়ে একটু কথা বলতে চাচ্ছি একদম প্রথম দিকেই। হ্যাঁ, তো একটু খেয়াল করো প্রজেক্টরের মনিটরের দিকে, তোমাদের সিলেবাস ও মান বন্টনের বিষয়টা একটু খেয়াল করো। তোমাদের সিলেবাস ও মান বন্টনে তোমাদের দুটো পর্বে তোমাদের পরীক্ষা দিতে হবে, একই খাতায় তোমাদেরকে দুইটা পর্বে পরীক্ষা দিতে হবে, সেটা হচ্ছে একটা সাবজেক্টিভ আর একটা হচ্ছে অবজেক্টিভ। আচ্ছা, সাবজেক্টিভের বেলায় তোমাকে 8টি প্রশ্ন থাকবে, সেখানে তোমাকে 5টি প্রশ্নের উত্তর করতে হবে। আর যেটা নৈবর্তিক অংশ অবজেক্টিভ, সেক্ষেত্রে তোমাকে 25টি অবজেক্টিভ তোমাকে কমপ্লিট করতে হবে, সেখানে 25 নম্বর রয়েছে, আর তোমার পরীক্ষার জন্য 2 ঘন্টা থাকবে। আমি আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে তোমাদের পরীক্ষাটা সিলেবাসটা কেমন, মান বন্টনটা কেমন। তো অনেক স্টুডেন্ট আছে খুব ভালো, আবার অনেক স্টুডেন্ট আছে একটু দুর্বল,
তো আমরা ক্লাসটা এমনভাবে আমি সাজিয়েছি বা এমনভাবে আমি তোমাদের মাঝে উপস্থাপন করব যেন যারা একটু মেধাবী কম আছো বা ভালো পড়াশোনা ভালো করো কিন্তু মনোযোগের কারণে হয়তো একটু পিছিয়ে আছো, সেজন্য তোমাদের অ্যাভারেজে তোমাদের জন্য ভালো হবে এই বিষয়টা। তাহলে দেখো সিলেবাস বন্টনের বিষয়টা আমি কিন্তু দিয়ে রেখেছি তোমাদের। তারপরে দেখো আরেকটা বিষয়, সেটা হচ্ছে যেটা তোমাদের জানাটা খুবই জরুরি দরকার, যে আমাদের ডিজিটাল বাংলাদেশ, এই ডিজিটাল বাংলাদেশের তোমার রূপকার হিসেবে তোমরা কাকে চিনো বা কাকে জানো? ডিজিটাল বাংলাদেশের রূপকার হিসেবে যদি তুমি বলো, সেটা হচ্ছে আমাদেরকে বলতে হবে অবশ্যই সজীব ওয়াজেদ জয়। আমাদেরকে এগুলো জানতে হবে যে শিক্ষার্থী শুরুতেই তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বই, তো আমাদের কিছু বিষয় আছে যেগুলো জানা খুবই দরকার। সজীব ওয়াজেদ জয়, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং ডিজিটাল বাংলাদেশের রূপকার যিনি। আচ্ছা, তারপরে আমরা দেখে নিব আরেকজন, যে তোমাদের মাননীয় তথ্যমন্ত্রী, সে হচ্ছেন ডক্টর হাসান মাহমুদ। এই বিষয়গুলো তোমাদের জানতে হবে। তারপরে হচ্ছে আমাদের দেশের প্রতিমন্ত্রী কি, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, উনি হচ্ছেন জুনায়েদ আহমেদ পলক। তাহলে আমাদের কিন্তু এগুলো জানতে হবে শিক্ষার্থী। হ্যাঁ, আমরা আমি জানি যে তোমরা এগুলো জানো, তারপর আমরা আরেকটু ক্লিয়ার হই বিষয়টা। আচ্ছা, তারপর আমরা সরাসরি চলে যাচ্ছি তোমাদের আজকের ক্লাসে, তথ্য যোগাযোগ প্রযুক্তির জিজ্ঞাসা ক্লাস। শুরুতে আমি তোমাদের একটি ছবি দিয়েছি, দেখো একটি পাখি একটি চিঠি নিয়ে যাচ্ছে, এটা দিয়ে তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, আমি কি বুঝতে পারছো সেটা হচ্ছে যে এমন একটা সময় ছিল শিক্ষার্থী, আমি একটু পরিবর্তনগুলো বলতে চাচ্ছি তোমাদের, যে তথ্য যোগাযোগ প্রযুক্তির যে পরিবর্তনগুলো আমাদের দেশে এসেছে, যেগুলো একটা সময় খুব মানবতার খুব কষ্টের জীবনযাপন করতে হয়েছে, কিন্তু ডিজিটালের ছোঁয়ায় আমরা এখন অনেক ভালো আছি এবং অনেক সুযোগ সুবিধা কিন্তু আমরা ভোগ করছি। একটা সময় ছিল যে চিঠির মাধ্যমে কিন্তু পাখি দিয়ে কিন্তু চিঠির মাধ্যমে তোমার তথ্য আদান প্রদান করা হতো, অনেক আগের কথা। তারপরে দেখো এই খামটা চিনো কিনা, এটা হচ্ছে একটা চিঠির খাম, এই চিঠি দিয়ে কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে আমরা তথ্য আদান প্রদান করতাম, মানে একজন আরেকজনের কাছে আমরা পত্র লিখতাম দেশ বিদেশ বিভিন্ন জায়গায়। এটা কি আছে এখন? এটার পরিবর্তন হয়েছে। দেখো কি পরিবর্তন হয়েছে, এটা সেটা হচ্ছে মেইলের পরিবর্তন হয়েছে, ইমেল। ইমেলের মাধ্যমে কিন্তু এখন আমরা সেই কাজটা করে থাকি, যেই কাজটা আমরা আগে পুরাতন যুগে যে এটা কাজটা আমরা করতাম চিঠির মাধ্যমে, সেটা কিন্তু আমরা এখন করি ইমেইলের মাধ্যমে। আচ্ছা, আমার স্ক্রিনের আলোটা তোমরা দেখতে পাচ্ছ কি না একটু কমেন্ট করে তোমরা লিখে জানাবে, কারণ হচ্ছে প্রজেক্টরে দেখাচ্ছি ক্লাসটা, যার কারণে হয়তো একটু ফোকাসে প্রবলেম হতে পারে। তোমরা একটু দেখে নাও যে দেখা যাচ্ছে কি না, আমিও একটু দেখে নিচ্ছি এর মধ্যে তোমরা কে কোথায় থেকে জয়েন করেছো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে, দেখে নিচ্ছি, শুনতে পাচ্ছি। আচ্ছা, ভালো লাগছে সিলেট থেকে, ঢাকা থেকে, হ্যাঁ অনেকের কমেন্ট পড়তে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, অনেকের কমেন্ট পড়ে নিলাম এর মাঝখানে। তোমরা অনেকেই মজার মজার বিষয় লিখেছো, অনেকেই আমাকে স্বাগত জানিয়েছো। আমি চাচ্ছি যে তোমাদের কমেন্ট তোমাদের আজকের ক্লাসের জিজ্ঞাসামূলক বিষয় থাকবে, আমি এগুলো তোমাদেরকে সমাধান করব। আমি চলে যাচ্ছি আমার আবারও পাঠে। তো একটা সময় ছিল, যেই সময়টাকে আমরা পার করে এখন কিন্তু এসে গেছি আমরা খুব একটা ডিজিটাল বাংলাদেশের ছোঁয়ায় আমরা এখন চলে এসেছি। তো এখন এই যে পরিবর্তনগুলো আসছে, এই পরিবর্তনগুলো আমাদের দেশে আসার জন্য তোমরা যেই স্টেপগুলো অতিক্রম করেছি আমরা, এগুলো হয়তো অনেকেই তোমরা বিষয়গুলো জানো না, এই জন্য জানিয়ে দেওয়ার জন্য তোমাদের কিন্তু এটা। যেমন দেখো যে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, যেখানে চিকিৎসার ক্ষেত্রে কিন্তু অনেক আগে এরকম কিছু ব্যবস্থা করা হতো, যেগুলো বিভিন্নভাবে মানুষের, যেমন আমি যেটা তোমাকে দেখাচ্ছি এখন সেটা হচ্ছে
মাথার চিকিৎসা হচ্ছে, এরকম একটা ছবি কিন্তু এখানে দেখাচ্ছে। কিন্তু এটা চিকিৎসা শাস্ত্রে এখন আবার কি বলে দেখো, অনেকটা পরিবর্তন হয়ে কিন্তু আমরা এখন আবার তোমার চলে এসেছি এই জায়গায়, আধুনিক পদ্ধতিতে চিকিৎসা। তো সেক্ষেত্রে চিকিৎসা শাস্ত্রে কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তির চমৎকার একটি পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি। দেখো তারপরে এই যে মুঠোফোনগুলো, দেখো এই যে মুঠোফোনগুলো কিন্তু অনেক আগের মুঠোফোন। তো সেক্ষেত্রে বর্তমানে কি এরকম আছে? বর্তমানে কিন্তু এরকম নাই, বর্তমানে হয়ে গেছে স্মার্টফোন। তাহলে দেখো ধীরে ধীরে কিন্তু একটা পরিবর্তন হচ্ছে, একটু খেয়াল করবে যে কীরকম পরিবর্তন আমরা লক্ষ্য করতে পাচ্ছি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে টেলিভিশন একটা সময় ছিল এরকম টেলিভিশন, এখন কিন্তু তোমার আমরা স্মার্ট টেলিভিশনে আমরা সব কিছু দেখি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এই যে একটা পরিবর্তন আসছে, এই পরিবর্তনগুলো আমাদেরকে জানতে হবে যে কেমনভাবে আসছে। এই বিষয়গুলো সম্পর্কে তোমরা একটু জানবে, আমি একটু তুলে আনার চেষ্টা করছি যে কীভাবে আমাদের এই তথ্য যোগাযোগ প্রযুক্তিগুলো পরিবর্তনের ছোঁয়া পেয়েছে। তারপরে যে এই কম্পিউটার দেখতে পাচ্ছ, এখনকার কম্পিউটার আর আগের কম্পিউটারের মধ্যে অনেক তফাত। হ্যাঁ, তাহলে এই যে মনে করো তোমার এখনকার ল্যাপটপ তোমাদেরকে একটু দেখালাম, এখানে অনেকগুলো ছবি আছে যেখানে পরিবর্তনের ছোঁয়া আছে। তোমার মাল্টিমিডিয়া ক্লাস, শিক্ষার্থীরা ক্লাস দেখতে পাচ্ছে, তোমরা যে ক্লাসগুলো মাল্টিমিডিয়ার মাধ্যমে দেখো, টিচার আমরা তোমাদেরকে মাল্টিমিডিয়া ক্লাস দেখাচ্ছি। তারপর কৃষিক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, তারপরে তোমার আছে তোমার বিভিন্ন রকমের মহাকাশ গবেষণার ক্ষেত্রেও কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তির পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি। তারপরে যে আমাদের ক্ষুদে শিক্ষার্থীরা ক্লাসে বসে বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে খুঁটিনাটি শিখছে। তাহলে এই বিষয়গুলো দেখো, কিছুদিন আগে তোমরা তো জানো যে বেশি দিন হয়নি বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 আমরা আকাশে উঠতে দেখেছি, সেটা আমাদের দেশের জন্য কিন্তু খুব গৌরবের একটা বিষয়। তাহলে এই যে বিষয়গুলো অত্যন্ত চমৎকারভাবে কিন্তু আমাদের দেশে ডিজিটালভাবে এগিয়ে যাচ্ছে, এবং এগুলো হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্বের বিষয়ে যখন তুমি লিখতে যাবে পরীক্ষার খাতার মধ্যে, তখন কিন্তু তোমাকে এগুলো উদাহরণ হিসেবে কিন্তু তুমি তুলে ধরতে পারবে। টেলিমেডিসিন, টেলিমেডিসিন শব্দটা সম্পর্কে তোমরা কতটুকু জানো? আচ্ছা, টেলিমেডিসিনটা তোমাদের প্রথম অধ্যায়ে খুব সুন্দরভাবে লেখা আছে, অনেকগুলো ছোট ছোট করে তোমাদের পাঠের মধ্যে এটাও একটা পাঠ। আর তোমাদের টোটাল বইয়ে কিন্তু 69টা পাঠ আছে, 5টা অধ্যায়, 69টা পাঠ। এখানে কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে দেখবা ছোট ছোট করে লেখা আছে যে নতুন শিখলাম, নতুন শিখলাম লিখে লিখে অনেক কিছু আছে। তো সেই ক্ষেত্রে টেলিমেডিসিনও আছে। টেলিমেডিসিনটা হচ্ছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে ডাক্তারের আমরা ছবি দেখতে পাচ্ছি এখানে, আর মেডিসিন মানে কি এটা তো তোমরা জানো। তো টেলির সাথে মেডিসিন, এই দুইটা যুক্ত করলে কি হয়, আধুনিকতার ছোঁয়া পাচ্ছে বলে এমন একটা আভাস কিন্তু আমরা পাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা কিন্তু টেলিমেডিসিনের ক্ষেত্রে এটা বলতে পারি যে মোবাইলের মাধ্যমে ডাক্তারের সাথে কথোপকথনে যে ট্রিটমেন্টটা নেওয়া হয় সেটা হচ্ছে টেলিমেডিসিন। যেটা একটা সময় দেখা যাচ্ছে যে আমরা দেখি যে গ্রামে বা বিভিন্ন জায়গার মধ্যে অনেক অজভরা গায়ে কিন্তু সেই সেবাটা পাচ্ছে না মানুষ, তো যার জন্য এই মুঠোফোনের মাধ্যমে ইচ্ছে করলে টেলিমেডিসিনের মাধ্যমে ওই সেবাটা, ডাক্তারের সেবাটা পাওয়া যায়। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, তোমরা এটা লিখতে পারবে আশা করি পরীক্ষার মধ্যে আসলে। আচ্ছা, প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি দিয়ে রেখেছি এখানে, দেখো এই প্রশ্নগুলো একটু খেয়াল করো যে প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো তোমরা নিতে পারো কিনা খাতার মধ্যে লিখে, তাহলে খুব ভালো হবে। আর এই ক্লাসটা তো তোমরা ইচ্ছে করলে ডাউনলোড করতে পারো, তারপরে ইচ্ছে করলে তোমরা স্ক্রিনশট দিয়েও তোমরা কিন্তু নিতে পারো। তো প্রথম আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানে তিনটি প্রশ্ন আমি দিয়ে রেখেছি, এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আছে আইসিটি বিকাশে নাগরিকগণ কী কী সেবা ভোগ করতে পারে ব্যাখ্যা করো। তারপরে আছে কর্মসৃজন ও কর্মপ্রাপ্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা লিখো। টেলিমেডিসিন কী ব্যাখ্যা করো। তো আমি তো একটু আগে টেলিমেডিসিন সম্পর্কে তোমাদেরকে বললাম, তাহলে এই তিনটা প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রে তোমরা এগুলো খাতায় লিখতে পারো, অথবা আমার এই ভিডিওটা ডাউনলোড করে নিতে পারো, একটা সময় তোমাদের কাজে লাগবে। আচ্ছা, আমি আরও কিছু কমেন্ট পড়ে নিচ্ছি। খুব ভালো কিছু কমেন্ট এখানে দেখা যাচ্ছে যে অনেকেই বলেছ বোঝা যাচ্ছে না আমার সাউন্ড, কিন্তু আমার হাতে যে ফোনটা আছে এটা দিয়ে তো আমি আমার সাউন্ড বুঝতে পারছি। তোমরা একটু স্ক্রিনের দিকে তাকো, আমার ক্লাসটা তো স্ক্রিনে আছে, তোমরা স্ক্রিন থেকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে নাও, সেটা তোমাদের জন্য ভালো হবে।
আলোটা একটু কম মনে হচ্ছে, তাই না? আচ্ছা, আলো পরবর্তীতে যাচ্ছি। তিনটা প্রশ্ন এখানে দেওয়া আছে, তোমরা তিনটা প্রশ্ন খাতায় লিখে নিতে পারো। আচ্ছা, কম্পিউটার নেটওয়ার্ক তোমাদের দ্বিতীয় অধ্যায়ে আছে। কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে বলার আগে আমরা একটু ছবিটা দেখে নিব। কম্পিউটার নেটওয়ার্ক, তোমরা একটু ছবিটা দেখো, এখানে একটা পিসি আছে, তারপরে কি আছে, একটা সার্ভারের মতন আছে, তারপর ট্যাব আছে, ফোন আছে, অর্থাৎ এখানে একটা নেটওয়ার্কের অবয়ব কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কম্পিউটার নেটওয়ার্কের। হ্যাঁ, তো এই নেটওয়ার্কটা আমাদের কিসের বা কি কাজে লাগে এই বিষয়টা সম্পর্কে আমরা জানবো, এবং কম্পিউটার নেটওয়ার্কের খুঁটিনাটি বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। কম্পিউটার নেটওয়ার্কের এখানে একটা ছোট্ট সংজ্ঞা দেওয়া আছে, যেটা তোমাদের পৃষ্ঠা নাম্বার 19-এ আছে, সেটা হচ্ছে দুই বা ততোধিক কম্পিউটারকে যোগাযোগের কোনো মাধ্যম দিয়ে একসাথে জুড়ে দিলে যদি তারা নিজেদের ভেতর তথ্য কিংবা উপাত্ত আদান প্রদান করতে পারে, তাহলেই আমরা সেটাকে কম্পিউটার নেটওয়ার্ক বলতে পারি। এই যে এই জায়গাটা দেখো, খুব সুন্দরভাবে কিন্তু তোমাদের লেখা আছে, এটা বইয়ে তোমাদের 19 পৃষ্ঠা আছে। দুই বা ততোধিক কম্পিউটারকে যোগাযোগের কোনো মাধ্যম দিয়ে একসাথে জুড়ে দিলে যদি তারা নিজেদের ভেতর তথ্য কিংবা উপাত্ত আদান প্রদান করতে পারে, তাহলে আমরা সেটাকে কম্পিউটার নেটওয়ার্ক বলতে পারি। আচ্ছা, আচ্ছা, অনেকেই বলেছো স্ক্রিনটা সাদা দেখাচ্ছে, দেখা যাচ্ছে না কিছু, এটা আমার লাইটের কারণে হয়তো একটু সমস্যা হচ্ছে। মাঝে মধ্যে কিন্তু লাইট আসছে, আমার হাতে যে ফোনটা আছে এটা দিয়ে আমি স্পষ্টই দেখতে পাচ্ছি, অনেকেই হয়তো বা একটু দেখতে সমস্যা হচ্ছে। আচ্ছা, কম্পিউটার নেটওয়ার্কের একটি সংজ্ঞা আমি দিয়ে রেখেছি তোমাদের মনিটরে, স্ক্রিনে দেখো, তোমরা দেখতে পাচ্ছ হয়তো, এটা একটু দেখে তোমরা নেটওয়ার্কের সংজ্ঞাটা ইচ্ছে করলে খাতায় লিখে নিতে পারো। পরবর্তীতে আমি যাচ্ছি যে নেটওয়ার্কের সাথে সম্পর্ক আছে এমন কিছু যন্ত্রপাতির নাম। আচ্ছা, নেটওয়ার্কের সাথে সম্পৃক্ত আছে এমন কিছু যন্ত্রপাতির নাম আমরা এখন একটু দেখব, যে এই বিষয়টা কী লেখা আছে, যে দুই বা ততোধিক কম্পিউটারকে যোগাযোগের কোনো মাধ্যম দিয়ে একসাথে জুড়ে দিলে যদি তারা নিজেদের ভেতর তথ্য কিংবা উপাত্ত আদান প্রদান করতে পারে, তাহলেই আমরা সেটাকে কম্পিউটার নেটওয়ার্ক বলতে পারি। এটাও তোমাদের বইয়ের 19 পৃষ্ঠায় খুব সুন্দরভাবে লেখা আছে, তোমরা কিন্তু এটা ইচ্ছে করলে লিখে নিতে পারো। আচ্ছা, আবারও আমি দিচ্ছি, তোমরা কম্পিউটার নেটওয়ার্কটা আরেকবার একটু দেখো কী লেখা আছে এখানে। আলোর সমস্যা হচ্ছে, এই পাশে আলোটা দিয়ে দেবো। আচ্ছা, তো শিক্ষার্থী, নেটওয়ার্কের সাথে সম্পর্কিত আছে এমন কিছু যন্ত্রপাতির নাম তোমরা দেখো এখানে খুব সুন্দরভাবে, তোমাদের বইয়ের 19 পৃষ্ঠা কিন্তু দেওয়া আছে। নেটওয়ার্কের সাথে সম্পর্ক আছে এমন কিছু যন্ত্রপাতির নাম হচ্ছে সার্ভার, ক্লায়েন্ট, মিডিয়া, নেটওয়ার্ক অ্যাডাপ্টার, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, রিসোর্স, ইউজার, প্রোটোকল। প্রোটোকলকে আমরা এটাকে HTTP, যেটা তোমরা দেখবা যে বিভিন্ন ওয়েব তোমরা ভিজিট করতে গেলে সেটা আসে, যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, যেটা সেটা হচ্ছে প্রোটোকল 7 নম্বরে আছে সেটা। তাহলে আমাদের এই 60টা যন্ত্রপাতির নাম কিন্তু আমাদেরকে নেটওয়ার্কের সাথে সম্পর্কিত আছে, এইগুলো আমাদের একটু জানতে হবে, যেই বিষয়গুলো নেটওয়ার্কের সাথে জড়িত। আচ্ছা, মনিটরের মধ্যে দেখো 19 পৃষ্ঠায় তোমাদের দেয়া আছে, এটা তোমরা ইচ্ছে করলে নিয়ে নিতে পারো। তারপরে আমি যাচ্ছি যে তোমাদের এই অধ্যায়ের মধ্যে খুব চমৎকারভাবে একটি বিষয় লেখা আছে, যে বিষয়টা তোমাদের পরীক্ষায় অবশ্যই, তোমাদের JSC পরীক্ষায় প্রশ্ন থাকবেই, ধরে নাও, টপোলজি। আচ্ছা, টপোলজি সম্পর্কে আমরা একটু ধারণা নিই যে টপোলজি কী। টপোলজির একটা চিত্র তোমরা দেখতে পাচ্ছ এখানে শুরুতেই, যে নেটওয়ার্ক, অনেকগুলো কম্পিউটার আমরা একত্রে দেখতে পাচ্ছি, ঠিক আছে? এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ কি না দেখো, এই যে টপোলজি। আচ্ছা, তাহলে তারপরে আমরা চলে যাচ্ছি যে টপোলজি আসলে কি, এই বিষয়টা সম্পর্কে তোমাদের একটু জানা দরকার। দেখো লেখা আছে, নেটওয়ার্ক টপোলজি হলো
এটি নেটওয়ার্কের ফিজিক্যাল ডিভাইস বা কম্পোনেন্ট, যেমন কেবল, পিসি, রাউটার ইত্যাদি যেভাবে নেটওয়ার্কের পরস্পরের সাথে সংযুক্ত থাকে তাকে বলা হয় টপোলজি। আচ্ছা, আমি আবারও বলি যে নেটওয়ার্ক টপোলজি হলো এটি নেটওয়ার্ক ফিজিক্যাল ডিভাইস বা কম্পোনেন্ট, যেমন কেবল, পিসি, রাউটার ইত্যাদি যেভাবে নেটওয়ার্ক পরস্পরের সাথে সংযুক্ত থাকে তাকে বলা হয় টপোলজি। নেটওয়ার্ক টপোলজি মূলত নেটওয়ার্কের ফিজিক্যাল লেআউট বর্ণনা করে থাকে। এটাও তোমাদের 21 পৃষ্ঠার মধ্যে তোমরা পাবা, তোমাদের বইয়ের মধ্যে দেখবা টপোলজি সম্পর্কে খুব সুন্দর ধারণা দেওয়া আছে। আচ্ছা, তার পরবর্তীতে যাচ্ছি যে কম্পিউটার নেটওয়ার্ককে নিম্নলিখিতভাবে ভাগ করা যায়। আচ্ছা, কী কী ভাগে তোমার কম্পিউটার নেটওয়ার্ককে ভাগ করা যায় এটা কিন্তু তোমার খুব সুন্দরভাবে স্পষ্টভাবে এখানে দেয়া আছে। তোমরা একটু দেখো, খাতার মধ্যে লিখে নাও, আমি একটু সময় দিচ্ছি তোমাদের লেখার জন্য। প্যান, ল্যান, ম্যান, ওয়ান, কয়টা আছে এখানে? চারটা আছে, প্যান, ল্যান, ম্যান, ওয়ান। আচ্ছা, প্যানটা কি আমরা দেখি একটু, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, আর ল্যানটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, আর ম্যানটা হচ্ছে ম্যাট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়ানটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, এই যে খুব সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা ইচ্ছে করলে এটা খাতার মধ্যে লিখে নিতে পারো, অথবা তোমাদের বইয়ের মধ্যে 21 পৃষ্ঠায় খুব সুন্দরভাবে একটা চিত্রসহ একে এ চারটা খুব সুন্দরভাবে দেয়া আছে, তোমরা ইচ্ছা করলে এখান থেকে এটা তোমরা দেখতে পারো। আচ্ছা, তারপরে যাচ্ছি যে দ্বিতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, বলতে দুইটা প্রশ্ন আমি লিখেছি এখানে দ্বিতীয় অধ্যায়ের জন্য তোমাদের সাবজেক্টিভে। তোমরা ইচ্ছে করলে দ্বিতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই দুইটা তোমরা লিখে নিতে পারো। খাতায় লিখে নাও, আমি একটু সময় দিচ্ছি, প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। টপোলজি কী? চিত্রসহ রিং টপোলজি বর্ণনা করো। নেটওয়ার্ক কী? নেটওয়ার্ক সংশ্লিষ্ট দুইটি যন্ত্রের বর্ণনা দাও। আচ্ছা, টপোলজির মধ্যে আবার রিং টপোলজি আছে, ট্রি টপোলজি আছে, ম্যাশ টপোলজি আছে, কয়েক রকমের টপোলজি আছে কিন্তু। আচ্ছা, তো সেই ক্ষেত্রে তোমরা কম্পিউটার নেটওয়ার্ককে গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের মধ্যে দুইটা প্রশ্ন তোমরা লিখে নিতে পারো। আমি আবারও দেখাচ্ছি তোমাদের যে টপোলজি কী, চিত্রসহ রিং টপোলজির বর্ণনা, নেটওয়ার্ক কী, নেটওয়ার্ক সংশ্লিষ্ট দুইটি যন্ত্রের বর্ণনা। আচ্ছা আচ্ছা, আমি তোমাদের কিছু কমেন্টস পড়ে নিচ্ছি, জানার আছে কি না কিছু দেখি তোমাদের। আচ্ছা, লাইটের জন্য অনেকেই কমেন্ট করেছো, লাইট দেখা যাচ্ছে না, কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত যে লাইটিং সব কিছু আমি ঠিকমতো সেট করেছি, কিন্তু আনফর্চুনেটলি হয়তো বা সেটা একটু ব্রাইটনেস বেশি হওয়ার কারণে হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু আমি প্রজেক্টরেই বসিয়েছি তোমাদের সুবিধার জন্য, যে তোমরা যেন স্পষ্টভাবে দেখতে পারো। তো সেই জন্য দেখা যাচ্ছে যে অনেক সময় প্রজেক্টরকে দেখা, স্ক্রিনকে দেখা যাচ্ছে, আমাকে একটু ব্লার লাগছে, আবার অনেক সময় আমাকে দেখা যাচ্ছে, স্ক্রিনকে একটু ব্লার লাগছে। তো এটা করি, আশা করছি নেক্সট ক্লাসে এরকম কোনো প্রবলেম থাকবে না, কারণ বিদ্যুতের সমস্যার কারণে অল্টারনেটিভ একটা ভাবে করা হচ্ছে ক্লাসটা আর কি, বিদ্যুৎ এই মুহূর্তে নেই, যার কারণে আইপিএসের সহযোগিতা নিয়েই ক্লাসটা কিন্তু তোমাদের মাঝে উপস্থাপন করেছি আমি। সাডেন এরকম সমস্যা হয়ে যেতে পারে, স্বাভাবিক। আচ্ছা, ওকে, দেখো এখানে দুইটা প্রশ্ন যদি লেখা শেষ হয়েছে তাহলে আমরা দেখি পারি কি না। এখানে টোটাল তোমার কিছু ছোট ছোট অবজেক্টিভস দেয়া আছে, দেখি পারি কি না, এটা তোমরা একটু দেখো যে তোমরা পারো কি না। এখানে ছোট ছোট প্রশ্ন, একদম ছোট ছোট, আমি তোমাদের জন্য তত বড় প্রশ্ন রাখিনি, ছোট ছোট প্রশ্ন সেখানে রাখা হচ্ছে। অনেকে কমেন্ট করেছেন যে করেছো তোমরা নেটওয়ার্কের ব্যবহার। আচ্ছা, নেটওয়ার্কের ব্যবহার এটা নিয়ে একটু কথা বলবো। আচ্ছা ঠিক আছে, নেটওয়ার্কের ব্যবহারের যে বিষয়টা আমি একটু স্কিপ করে গেছিলাম হয়তো, প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলতে আমরা কী বুঝি? পার্সোনাল মানে হচ্ছে আমাদের নিজেদের, নিজ, ঠিক আছে, ব্যক্তিগত।
তো এই নেটওয়ার্কগুলো মূলত আমাদের মুঠোফোনের হাতে যে ব্লুটুথ ডিভাইসটা আছে, তুমি এটাকে উদাহরণ হিসেবে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তুমি বলতে পারো, যেটা হচ্ছে এটা, ঠিক আছে? আচ্ছা, ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয় যে নেটওয়ার্ক তুমি ধরে নিতে পারো এটা। তারপর হচ্ছে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল মানে কি? লোকাল, স্থায়ী, স্থানীয়, লোকালিটি, অর্থাৎ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এই ক্ষেত্রে যে নেটওয়ার্কটা ব্যবহার করা হয়ে থাকে, নেটওয়ার্কে কাজ করা হয়ে থাকে, সেটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। আর এটা হচ্ছে ম্যান, ম্যাট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, এই ম্যাট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের মধ্যে তোমাদেরকে একটু বুঝতে হবে যে অনেক শহরের মধ্যে যেই নেটওয়ার্কটা সেট করা হয়, অর্থাৎ পুরো শহরটাকে নেটওয়ার্কিংয়ের আওতায় আনতে গেলে তোমার এই ম্যাট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করতে হবে। আর ওয়ান, যেটাকে আমরা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলে থাকি, সেটা হচ্ছে যে সারা পৃথিবী জুড়ে যে নেটওয়ার্কটা বিস্তৃত, সেটাকে বলা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। সারা বিশ্ব জুড়ে যে নেটওয়ার্ক সমাদৃত, যে নেটওয়ার্ক নিয়ে কাজ করে, তাহলে এই চারটা নেটওয়ার্ক খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের পরীক্ষা আসলে তোমরা এই চারটা কিন্তু খুব সুন্দরভাবে লিখতে হবে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে দেখি সব আমরা পারি কি না। এখানে ছোট ছোট চারটা প্রশ্ন আছে, দেখো তোমরা পারো কি না। চারটা প্রশ্ন একদমই ছোট ছোট প্রশ্ন। প্রথমটা হচ্ছে ইমেইলের পূর্ণরূপ কী। এক নম্বরে আছে ইলেকট্রনিক মেইল, ইলেকট্রিক মেথড, ইলেকট্রিক মেইল, তারপরে হচ্ছে ইলেকট্রনিক মেথড। বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যম কোনটি? রেডিও, কম্পিউটার, টেলিভিশন, ফ্যাক্স। ওয়াইফাই কী? সার্চ ইঞ্জিন, তারবিহীন ইন্টারনেট, ইমেল, ইবুক। কোন টপোলজিতে একটা মূল লাইনের সঙ্গে সব কম্পিউটারকে জুড়ে দেওয়া হয়? মেশ বা স্টার ট্রি। আমি প্রশ্নের উত্তর আছে আমার কাছে, আমি দিব, তোমরা একটু দেখো যে তোমরা পারো কি না এই প্রশ্নের উত্তরগুলো দিতে। যদি দিতে পারো, ওয়েল, আমার প্রিয় শিক্ষার্থী যারা আছো, আশা করছি তোমরা পারবে প্রশ্নগুলো, একটু চেষ্টা করো, দেখো পারা যায় কি না। ইমেলের পূর্ণরূপ কোনটি? ইলেকট্রনিক মেল, ইলেকট্রনিক মেথড, ইলেকট্রনিক, ইলেকট্রিক মেল, ইলেকট্রনিক মেথড, কোনটা হবে বলে তোমরা মনে করো? আচ্ছা, আমি এই চারটা প্রশ্নের উত্তর তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখো। দেখো এখানে চারটা প্রশ্নের উত্তরই আছে। প্রথমটা হচ্ছে ইলেকট্রনিক মেল, দ্বিতীয়টা হচ্ছে কম্পিউটার, তৃতীয়টা হচ্ছে তারবিহীন ইন্টারনেট, চতুর্থটা হচ্ছে বাস, ঠিক আছে? আচ্ছা, তারবিহীন ইন্টারনেট, চতুর্থটা হচ্ছে বাস। লাইটটা বন্ধ করে দাও, লাগবে জ্বালা দাও, এখন যেটা ছিল। হ্যাঁ, তাহলে আমরা কি দেখেছি এটা না? আচ্ছা, এই চারটা প্রশ্নের উত্তর আশা করি আমরা পেয়ে গেছি। আচ্ছা, আমি এখানে কিছু কমেন্ট পড়ে আমি কিছু উত্তর দেওয়ার চেষ্টা করি। কারণ হচ্ছে এখানে আমি তোমাদেরকে ক্লাস নিয়েছি, একা একা সব কথা বলে গেছি, তোমাদের কিছু জিজ্ঞাসা আছে কি না আমি সেটা দেখে নিচ্ছি। অনেকেই কমেন্ট করেছো তোমরা, অসংখ্য ধন্যবাদ। তোমরা যে সাথে আছো সেটা দেখি আমার কাছে আনন্দ লাগছে। কারণ একে তো হচ্ছে তোমরা বাসায় আছো, তোমাদের মুঠোফোন অভিভাবকদেরকে নিয়ে তোমরা ক্লাসে অ্যাটেনশন হয়েছো, এটা আসলে অনেক মজার একটা বিষয়। আমার এখানে অবশ্য লোডশেডিং হয়ে গেছে হঠাৎ করে, যার কারণে প্রজেক্টরটা এবং লাইটটা হচ্ছে দুইটাই তোমার আইপিএসের মাধ্যমে চালানো হচ্ছে আর কি, যার কারণে আমি আশায় ছিলাম না যে এরকম একটা কাজ হবে। লোডশেডিং তো আর বলে কেউ হয় না। যাক, যাই হোক না কেন, নেক্সট টাইমে আশা করি আল্লাহর রহমতে ওই ব্যাকআপটা নিয়ে ক্লাস তোমাদের মাঝে উপস্থাপন করব। আচ্ছা, আমি আবারও বলে নিচ্ছি, লোডশেডিংয়ের কারণে কিন্তু তোমাদের ক্লাসের আজকের এই আলো স্বল্পতা দেখা দিয়েছে, সেটা আবার তোমরা অন্যভাবে নিও না। কারণ আমি আইপিএসের ব্যাকআপ নিয়ে তোমাদের প্রেজেন্টেশনটা আমি উপস্থাপন করেছি, সেটার জন্য আমি অত্যন্ত সরি। আর নেক্সট টাইমে আমি ইনশাআল্লাহ তোমাদের মাঝে উপস্থাপন হব ওইভাবেই। আচ্ছা, তাহলে কিছু আমার এখানে উত্তর এসে গেছে, কিছু স্টুডেন্ট উত্তর দিয়েছে। একের বর্তমানে গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তির কোনটি? কম্পিউটার। একের দুইয়ের বি দিয়েছে অনেকে। হ্যাঁ, ঠিক আছে, প্রশ্নের উত্তর ঠিক আছে। আচ্ছা, অনেকে জানতে চেয়েছো যে আমাদের তথ্য যোগাযোগ এই প্রযুক্তির ভবিষ্যৎ কি, অথবা আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে কতদূর সামনের দিকে যেতে পারবো। দু একটা লেখা আছে, আমি এখানে দেখেছি, খুবই ভালো লাগলো চিটাং থেকে। আচ্ছা, আচ্ছা,
আচ্ছা, একটা বিষয় তোমরা একটু খেয়াল করো যে এই তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব আমাদের দেশে কতটুকু, কতটুকু গুরুত্ব আমাদের এই দেশে। আমরা একটা সময়ে যখন এসএসসি পরীক্ষার ফলাফল নেয়ার জন্য আমরা অধীর অপেক্ষায় বসে থাকতাম, স্কুলে সন্ধ্যা অবধি আমরা বসে থাকতাম, আমাদের কিন্তু পরীক্ষার ফলাফল আসতে সেই রাত হয়ে যেত। গতকালকে তো এসএসসি পরীক্ষার ফলাফল হয়েছে, তোমরা একটু খেয়াল করে দেখো তো, তোমাদের ছোট ভাই বা বড় ভাই বা বড় বোনদের পরীক্ষার রেজাল্ট কিন্তু খুব সহজেই কিন্তু দেখা গিয়েছে, তাই না? তাহলে দেখো যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে, শুধু যদি আমি এইটুকু উদাহরণ তোমাদেরকে দিই যে তোমাদের হাতের কাছে ফলাফল চলে এসেছে, যে ফলাফলটার জন্য আমাদেরকে অনেকখানি অপেক্ষা করা লাগতো। একটা সময় ছিল আমরা স্যারদের কাছে ফলাফলের জন্য স্যারদেরকে জিজ্ঞেস করতাম যে স্যার আমাদের রেজাল্টটা কখন আসবে, সন্ধ্যা অবধি বসে থাকতাম। কিন্তু এখন আমরা কিন্তু স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করি তোমার রেজাল্ট কত, তোমার রেজাল্ট, তুমি জিপিএ কত পেয়েছো। অর্থাৎ এখন দেখো তথ্য প্রযুক্তির কারণে আমরা জানি যে আমাদের স্টুডেন্টরা যথেষ্ট অ্যাডভান্স, তারা মোটামুটি আইটি সম্পর্কে ভালো একটা ধারণা রাখে, তারা সব খোঁজখবর নেয়, আধুনিক যে গতানুগতিক নিউজগুলো আছে এগুলো তারা পড়ে, আপডেট, আপডেট যাকে বলে, অর্থাৎ নিজেকে সবসময় আপডেট রাখা। তুমি একজন যদি কোনো কাজ না করো, বসে থাকো, তাহলে দেশ কিন্তু থেমে যাবে না, দেশ কিন্তু দেশের গতিতে এগিয়ে যাবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য যে 2021-এর যেই রূপকল্প নিয়েছেন হাতে, তোমরা জানো যে আমরা খুবই একদম কাছাকাছি পৌঁছে গেছি, এবং আশা করছি যে আমরা আমাদের এই অবস্থানটাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া যাবে। সেটা হচ্ছে তোমাদের কমলমতি শিক্ষার্থী যারা আছো, আস্তে আস্তে তোমরা বড় হচ্ছ, তোমাদের সেই তোমাদের মেধাকে কাজে লাগিয়ে আমাদের এই দেশটাকে স্বপ্নের একটি সোনার বাংলাদেশ তোমরা কিন্তু উপহার দিবে। আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট অন হয়েছে, আমাদের শিক্ষাক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে। তোমরা জানো যে এই করোনাকালীন সময়ে আমাদের শিক্ষার্থীরা টেলিভিশনে ক্লাস দেখছে, এই কিশোর বাতানির প্ল্যাটফর্মে তোমরা ক্লাস করছো, বাড়ির কাজগুলো রেডি করছো, তোমরা দেখাচ্ছো, এই বিষয়গুলো কিন্তু আমাদের খুব দ্রুত গতিতে কিন্তু আমাদের মধ্যে এটা বৃদ্ধি পেয়েছে। আমাদের দেশের বিভিন্ন সেক্টরে উন্নতি হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ছোঁয়ায়। কিন্তু ডিজিটাল বাংলাদেশটাকে আমরা আরও সমৃদ্ধশালী দেখতে চাই। আমাদের এখন ছোট ছোট কমলমতি শিক্ষার্থীরাও কী করে, হ্যাঁ, হাতের মধ্যে মুঠোফোন নিয়ে বিভিন্ন রকমের তোমার ইনোভেটিভ বিষয় কিন্তু ওরা দেখার জন্য আগ্রহ প্রকাশ করে, এবং আগ্রহের সাথে কিন্তু তারা দেখে। এই যে একটা পরিবর্তন, প্রিয় শিক্ষার্থীরা, এই পরিবর্তনটা কিন্তু আমাদের মাঝে এসেছে কখন থেকে, যখন থেকে এদেশে মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য একটি স্বপ্ন বুনেছিলেন, এবং ওনার সুযোগ্য যে পুত্র সজীব ওয়াজেদ জয়, উনি আমাদের এই বাংলাদেশে এই তথ্য যোগাযোগ প্রযুক্তির রূপকার, আমি বলবো যে ওনার হাত ধরেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। তো সেই জন্য তোমাদের এই তথ্য যোগাযোগ প্রযুক্তির মধ্যে তোমাদের পরীক্ষায় এই দুইটি অধ্যায় থেকে তোমরা ধরে নিতে পারো যে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমি যেগুলো তোমাদেরকে প্রথম অধ্যায় দিয়েছি সেখান থেকে কিছু প্রশ্ন, দ্বিতীয় অধ্যায় কিছু প্রশ্ন কিন্তু তোমাদের জন্য আমি দিয়েছি। এই প্রশ্নগুলো যদি তোমরা একটু প্র্যাকটিস করো বাসায়, তোমরা কিন্তু এই প্রশ্ন থেকে পরীক্ষা আসলে খুব ভালো মানের উত্তর কিন্তু তোমরা করতে পারবে। যেহেতু জেএসসি পরীক্ষাটা তোমাদের প্রথম পরীক্ষা, মাধ্যমিকে পড়াশোনা করার ক্ষেত্রে বোর্ডের প্রথম পরীক্ষা, এই পরীক্ষাটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষা যখনই হোক, তুমি তোমার নিজেকে প্রস্তুত রাখো, কখন পরীক্ষা হয় সেটা তুমি অবশ্যই জানতে পারবা, ওই সময় তুমি তোমার পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে তুমি পরীক্ষার ছিটে বসে যাবে, আর সেই জন্য আমাদেরকে প্রস্তুত রাখতে হবে। তো তোমাদের এই 5টা অধ্যায়ের মধ্যে 69টা পাঠে আমি আজকে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় নিয়ে তোমাদের সাথে কথা বলেছি। নেক্সটে আরও 4টা ক্লাস খুব সম্ভবত ইনশাল্লাহ আমি তোমাদের মাঝে হাজির হব, 4টা ক্লাস নিয়ে তোমাদের অন্যান্য ক্লাস সহ, এবং সবশেষে একটি ক্লাস থাকবে ব্যবহারিক ক্লাস, যে ক্লাসটা খুবই আকর্ষণীয় এবং খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, যে ক্লাসটাতে তোমরা ব্যবহারিক বিষয়গুলো সম্পর্কে ধারণা পাবে, কী করে তোমার ফোল্ডার খুলতে হবে, কী করে তোমার প্রেজেন্টেশন কমপ্লিট করতে হয়, ফটোশপের কাজ, ছোট ছোট কিছু কাজ কিন্তু তোমাদেরকে আমি দেখাবো একটা সময়। তো সেই জন্য তোমাদেরকে একটু আগ্রহের সাথে অপেক্ষা করতে হবে। আর আমার যে বন্ধুরা কমেন্ট করেছো যে তোমরা আমাকে দেখতে পাচ্ছ না, মনিটরের স্ক্রিনে দেখতে পাচ্ছ না, এটা আনফর্চুনেটলি একটা প্রবলেম হয়ে গেছে। আমি তোমাদের জন্য, তোমাদের কাছে এটা আগেও বলেছি এখনও বলি, কারণ আমার এখানে 3টা ক্লাসটা আমাকে অন এয়ারে যাওয়ার কথা ছিল লাইভে, ঠিক 3:05 আগেই কিন্তু বিদ্যুৎটা আমার এখানে চলে গেছে, যার কারণে আমি ওইভাবে তোমাদেরকে হয়তো বা মনিটরে যেটা দেখানোর কথা সেটা দেখাতে পারিনি, কারণ আমি আইপিএসের ব্যাকআপ নিয়ে আমি তোমাদেরকে ক্লাসটা দেখাচ্ছি, কারণ অতিরিক্ত গরমের কারণে মাঝে মধ্যে লোডশেডিং হয়, কিন্তু আমি তো জানতাম না আমার ক্লাসের সময় যে লোডশেডিংটা হবে। তো আশা করছি যে নেক্সটে ইনশাআল্লাহ তোমাদের মাঝে দ্বিতীয় যে ক্লাসটা নিয়ে আমি হাজির হব ইনশাআল্লাহ, ওই ক্লাসটা অনেক চমৎকার ও খুব ভালো, তোমাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হব। আমি আরেকটু দেখে নিচ্ছি যে তোমরা কী লিখেছো, তোমাদের কিছু মতামত আছে কি না। এই যে
যে তোমরা মতামত করছো, লিখে যাচ্ছ অনেক কমেন্ট, তার মানে কি তোমরা যে কিশোর বাতানের ক্লাসে আমাদের শিক্ষকদের ক্লাসগুলো দেখার জন্য ওদের অপেক্ষায় বসে থাকো, এটা কিন্তু তার প্রমাণ। এবং এই ডিভাইসটাকে নিয়ে তোমরা বসে থাকা মানে হচ্ছে তোমরা অবশ্যই কিছু জানার, কিছু বোঝার এবং কিছু শেখার জন্য কিন্তু তোমরা বসে আছো। কোন স্যার কোন ক্লাসটা নিচ্ছে এই বিষয়গুলো কিন্তু জানার জন্য তোমরা বসে আছো। তো সেই জন্য আমাদের আজকের এই দুইটা অধ্যায়, তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব এবং কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে যে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হলো, এই বিষয়ে তোমাদেরকে অবশ্যই একটু বাসায় প্র্যাকটিস করতে হবে। আর আমি যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলো একটু বাসায় খুব সুন্দরভাবে লেখার চেষ্টা করবে, নিজে নিজে একটু প্র্যাকটিস করবে। আর নেক্সট ক্লাসে তোমাদের যে কোনো সমস্যা নিয়ে তোমরা এই প্রথম দুই অধ্যায়ের জিজ্ঞাসামূলক যে কোনো প্রশ্ন তোমরা করবে, আমি তোমাদেরকে অ্যান্সার দিব। অনেকের কমেন্ট, অনেকের জানার আছে, হয়তো সবারগুলো উত্তর দেওয়াও সম্ভব না, কিছু কিছু উত্তর হয়তো আমি দেওয়ার চেষ্টা করব যে তোমরা কি লিখেছো। আমি আবারও একটু কমেন্টের দিকে যাচ্ছি। আচ্ছা, আমি এটা বলেছি যে আমার এখানে বিদ্যুৎ নাই, বিদ্যুৎ ছাড়া হঠাৎ করে ক্লাসটা নিতে হচ্ছে, আলোর সমস্যা একটু হতেই পারে। পরিস্থিতি যাই হোক, আমার টোনটা শুনতে পাচ্ছ তো তোমরা, আর স্ক্রিনে যতটুকু আছে দেখতে পাচ্ছ, আশা করি নেক্সটে তোমাদের এটা আমি পুষিয়ে তোমাদেরকে ওই ক্লাসটা নিব। আচ্ছা, একজনে বলেছ নেটওয়ার্ক কি কি, তোমরা যদি খেয়াল না করো তাহলে তো হবে না। নেটওয়ার্ক কি, যে নেটওয়ার্ক আর কম্পিউটার নেটওয়ার্ক, দেখো এখানে তো স্পষ্টভাবে লেখা আছে যে দুই বা ততোধিক কম্পিউটারকে যোগাযোগের জন্য, যোগাযোগের কোনো মাধ্যম দিয়ে একসাথে জুড়ে দিলে যদি তারা নিজেদের ভেতর তথ্য কিংবা উপাত্ত আদান প্রদান করতে পারে, তাহলে আমরা সেটাকে কম্পিউটার নেটওয়ার্ক বলি। নেটওয়ার্ক একত্রিত করা, একটা সময় মানুষ একা বসবাস করতো, খুব সহজ উদাহরণ দিচ্ছি, সময়ের কারণে মানুষ সেক্ষেত্রে কী হয়েছে, সমাজবদ্ধভাবে বসবাস করা শুরু হয়েছে, একটা জাতি নিয়ে, একটা গোষ্ঠী নিয়ে বসবাস করা শুরু করেছে, তারাও একটা নেটওয়ার্কের মধ্যে থাকে। ঠিক এরকম কম্পিউটারও কিন্তু অনেকগুলো কম্পিউটারের মধ্যে একটা নেটওয়ার্ক জুড়ে দিলে ওই কম্পিউটারের কাজ করা খুব সহজ হয় এবং ওই কম্পিউটার থেকে অনেক গুরুত্বপূর্ণ কাজ কিন্তু করা সহজ হয়। তোমরা দেখবা যে নর্মালি ব্যাংকে যদি তোমরা প্রবেশ করো, দেখবা যে একটি ব্যাংকের মধ্যে অনেকগুলো কম্পিউটার থাকে, সবগুলো কম্পিউটার কিন্তু নেটওয়ার্কিংয়ের মধ্যে দেওয়া আছে, অর্থাৎ সবগুলো কম্পিউটারে যেই ব্যক্তিগুলো কাজ করবে সবাই কিন্তু একসাথে কাজ করতে পারবে, এরকম একটা নেটওয়ার্ক সেট করে দেওয়া আছে। নেটওয়ার্ক খুব সহজ একটা বিষয়। আচ্ছা, আরো কিছু লেখা দেখি আমি। আচ্ছা, অনেকে বলেছে হোমওয়ার্ক, তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়ার জন্য, আমি যে তোমাদেরকে প্রশ্ন দিয়েছি এগুলো কি হোমওয়ার্কের মধ্যে পড়ে না? তোমরা প্রশ্নগুলো একটু দেখো আবারও, যদি ভুলে যাও আমি আবারও স্ক্রিনটাকে তোমাদেরকে, স্ক্রিনে আমি আবার ব্যাকে যাচ্ছি, দেখো তোমরা এগুলো ইচ্ছে করলে নেক্সট ক্লাসে আমাকে স্ক্রিনশট দিয়ে দেখাতে পারো আমার লাইভ চলাকালীন অবস্থায়। এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের জন্য, এই দুটো প্রশ্ন তোমরা রেডি করে রাখবা, তারপরে হচ্ছে প্রথম অধ্যায়ের জন্য, এই যে এই দুটো তিনটা প্রশ্ন প্রথম অধ্যায়ের জন্য, আর এর আগে আমি তোমাদেরকে দেখালাম দ্বিতীয় অধ্যায়ের জন্য। তো এই দুইটা অধ্যায় থেকে যে প্রশ্নগুলো, এগুলো তোমরা বাড়ির কাজ হিসেবে তোমরা কিন্তু বাসায় কমপ্লিট করতে পারো। এবং নেক্সট ক্লাসে আমি আমার কমেন্ট বক্সে আমি তোমাদের এই কাজগুলো, তোমরা যে করেছো বাসায় সেটার কিছু স্ক্রিনশট আমি দেখতে চাই। এটা তোমরা মোবাইলে ছবি তুলে রেখে দেবে, আমার ক্লাস চলাকালীন অবস্থায় তোমরা সেটা স্ক্রিনশট দিয়ে দিবে, তাহলে আমি বুঝতে পারবো। আচ্ছা, আচ্ছা, অনেকে জানতে চেয়েছো কম্পিউটারের নিরাপত্তার বিষয়ে, আবার অনেকে জানতে চেয়েছো যে ভাইরাস সম্পর্কে। তো তোমাদের যে অধ্যায়গুলো আছে পরবর্তীতে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম, ওইখানে তোমাদের জন্য ক্লাস সেট করা আছে আমার, ওই ক্লাসগুলোতে তোমরা কিন্তু এই সম্পর্কে যথেষ্ট পরিমাণ ধারণা পাবে। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সাথে ছিলাম মোহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় হোমনা কুমিল্লা। তোমাদের সাথে তিনটা থেকে ছিলাম আমি, এখন 3:40 আমার ক্লাসের নির্ধারিত সময় শেষ। আমি ক্লাস শেষ করার আগে আমি আবারও তোমাদেরকে একটু বলে নিতে চাচ্ছি যে আমার ক্লাসটা শুরু হওয়ার ঠিক 5 মিনিট পূর্বেই বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমার
আলস্বল্পতায় পড়তে হয়েছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি তোমাদের কাছে। নেক্সট আমি যখন তোমাদেরকে ক্লাস নিয়ে আসব, তোমাদের মাঝে হাজির হব, আশা করছি এরকম সমস্যা থাকবে না, আমি ওই ব্যাকআপ নিয়েই আমি তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এবং অবশ্যই যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এই প্রশ্নগুলো তোমরা বাসায় তোমাদের খাতার মধ্যে লিপিবদ্ধ করে তোমরা কিন্তু সেটা সম্পন্ন করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।